So today I will discuss about postmodern period. The duration of postmodern period is 1939 to present. The postmodern period এ major writer and their works. আর এটার মধ্যে আমাদের যে যে লেখাগুলো লাগবে পরীক্ষায় বা যে 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 নভেল ড্রামা পোয়েট্রি এগুলোর উপর বেসিস করে কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলোর আলোচনা আমরা দেখব। তো পোস্টমডার্ন পিরিয়ডের মধ্যে যে রাইটারগুলো ফেমাস সেই রাইটারগুলোর মধ্যে জন অসবর্ন, টেড হিউজ, তারপরে হচ্ছে হ্যারল্ড পিন্টার, টনি মরিসন, ওলসো ইঙ্কা, এই সমস্ত রাইটাররা হচ্ছে ফেমাস। তারপরে আছে সিলভিয়া প্লাথ, আনিতা দেশাই, কায়সার হক, অরুন্ধতী রয়, ড্যান ব্রাউন, তহমিনা আনাম। তো এই সমস্ত রাইটাররা আসলে 1939 থেকে বর্তমান পর্যন্ত এরা মোটামুটি ইংরেজি সাহিত্যে একটা দখল আছে এদের, তো এরা একটা স্থান করে আছে। তো এদের যে জন অসবর্ন, টেড হিউজ, হ্যারল্ড পিন্টার, তার মধ্যে কিছু নাম তোমাদের পরিচিত যাদের বই তোমরা ইতিমধ্যে পড়ে ফেলছো, আর যারা যেগুলো পড়ো নাই সেগুলো আস্তে আস্তে পড়তে হবে। তো মোটামুটি যে কয়েকজন রাইটার আছে এরা আমাদের পরিচিত রাইটার। তো জন অসবর্নের যে বিখ্যাত কাজ সেটা হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর পোস্ট জেনারেশন নিয়ে লেখা। আসলে ওই সময় জেনারেশনদের জেনারেশনের অবস্থা কী ছিল, কন্টেম্পোরারি সোশ্যাল পিকচার কী ছিল, বা ওই সময় এই গল্পটার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কি কোয়ালিফাইড একজন ছেলে, তো সে কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও তার যোগ্যতা অনুসারে সে জব পাবে না, এর কারণ তার পারিবারিক একটা অশান্তি সৃষ্টি হবে, তার দাম্পত্য জীবনটা মোটামুটি অসুখী যাবে, এবং ফাইনালি তার নিজেকে শোধরানোর মধ্য দিয়ে একটা হ্যাপি এন্ডিং দেখানো হবে। তো আসলে তার দাম্পত্য জীবনের যে কোলাহলপূর্ণ অবস্থাটা বা কলহপূর্ণ অবস্থাটা, এটাই হচ্ছে তৎকালীন ইংল্যান্ডের সামাজিক চিত্র, যে ওয়ার্ল্ড ওয়ারের পরে মানুষ কতটা কর্মবিমুখ ছিল বা কর্মের কতটা অভাব ছিল সেই পিকচারটাই মোটামুটি লুক ব্যাক ইন অ্যাঙ্গারের মধ্যে দেখানো আছে। এখানকার যে মেজর ক্যারেক্টারগুলো ছিল জিমি কার্টার, হেলেনা, আরও এপাশে আরও মোটামুটি অনেক কয়েকটা ক্যারেক্টার ছিল, অ্যালিসন পোর্টার, তা এগুলো আছে মেজর ক্যারেক্টার। তারপর টেড হিউজ, টেড হিউজ একজন পোয়েট ছিল, তো তার কবিতা আমরা পড়ছি অলরেডি পাইক কবিতা ফার্স্ট ইয়ারে, এই পাইক কবিতাটার অ্যানালাইসিস আমরা যদি ভালোভাবে বুঝি তাহলে হবে। তারপরে তার আরও কবিতা আছে জ্যাগুয়ার আর রেলিক, তো মোটামুটি এই হচ্ছে তার তিনটা মেজর কবিতা। এরপরে আছে হ্যারল্ড পিন্টার, তো হ্যারল্ড পিন্টার হচ্ছে মডার্নে যে অ্যাবসার্ডিটি যে ফিচার্সটা আছে আগের পার্টে তোমাদের বলা হয়েছিল, ইন্ডিভিজুয়ালিজম, কমিউনিকেশন গ্যাপ, অ্যাবসার্ডিটি, অর্থাৎ মানুষের মধ্যে স্বাভাবিক কোনো কিছু থাকবে না, যা থাকবে সবই অস্বাভাবিক ব্যাপার। এই অস্বাভাবিক ব্যাপারগুলো নিয়ে অ্যাবসার্ড স্কুল গঠিত, বা অ্যাবসার্ড স্কুলের যে মেম্বাররা আছে তাদের মধ্যে হ্যারল্ড পিন্টার একজন, তার ইতিহাস কাঁপানো বই হচ্ছে দ্য কেয়ারটেকার। এই কেয়ারটেকারের মধ্যে আমরা দেখব ওই যে ওয়ার্ল্ড ওয়ারের পরের জেনারেশন। আসলে পুরো গল্পের মধ্যে তিনটে মেজর ক্যারেক্টার, এই তিনটে ক্যারেক্টারের খুনসুটি, তাদের নাথিংনেস, সব কিছুতেই তাদের মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তাদের কমিউনিকেশন গ্যাপ, মোটামুটি এই বিষয়গুলো আমরা দ্য কেয়ারটেকারের মধ্যে দেখবো। অনেক সুন্দর একটা গল্প, যদি বুঝতে পারো খুবই ভালো লাগবে। তারপর আছে টনি মরিসন, টনি মরিসনের বিলাবিট একটা গল্প আছে, তো এই বিলাবিট গল্পটা মোটামুটি একটু ভূতের কাহিনি, তার নামটা যত সুন্দর গল্পটা ততটাই বিকৃত। তো যাই হোক, টনি মরিসনের ইয়াটার মধ্যে টোটালি সুপারন্যাচারালিজম আছে এখানে, এবং প্রত্যেকটা নভেলই কোনো কোনো না কোনো একটা বিষয় ইঙ্গিত করে, সেই একটা বিষয় মেজর বিষয়টা তোমরা যখন বইটা পড়বা তাহলে বুঝতে পারবা যে মেজর বিষয়টা কি, ওই মডার্ন এজের কিছু ফিচার্স নিয়ে এই বইটা কথা বলবে। ওলসো ইঙ্কা, আমরা ওলসো ইঙ্কার বই পড়ছি অলরেডি, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, তো লায়ন অ্যান্ড দ্য জুয়েলের মধ্যে আমরা মডার্ন এজ আফ্রিকান সোসাইটির যে কন্ডিশনটা সেই কন্ডিশনগুলো আমরা এই বইয়ের মধ্যে দেখি। তো এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, এটা নিয়ে বেশি কথা বলার তেমন কিছু নাই। তো হ্যারল্ড পিন্টার, ওই যে উপরে যে হ্যারল্ড পিন্টার ছিল, ওনার আরও কিছু বই আছে, দ্য বার্থডে পার্টি, দ্য হোম কামিং, বিট্রেয়া, এই এগুলো আছে মোটামুটি মেজর ওয়ার্ক। টনি মরিসনের বিলাবিট, দ্য ব্লুয়েস্ট আই, সংস অফ সলমন, সুলা, এরপরে ওলসো ইঙ্কা, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এই মোটামুটি এইটাই তার মেজর ওয়ার্ক। আরও ওয়ার্ক আছে, তো ওগুলো আমাদের জানার তত বেশি দরকার নেই। তারপরে আছে অনিতা দেশাই, অনিতা দেশাইয়ের কবিতা আমরা পড়ছি, একটা প্রোস পড়ছিলাম অনার্স ফার্স্ট ইয়ারে, গেমস অ্যাট টুইলাইট, এখানে এসে চাইল্ড সাইকোলজিটিকে খুব সুন্দরভাবে ডেভেলপ করছে, যে শিশুদের যে মনস্তাত্ত্বিক অবস্থা বা তাদের
কোন বিষয়টাতে তাদের মনটা খারাপ হবে, কোন বিষয়টাতে ভালো হবে, তো টোটালি একটা চাইল্ড সাইকোলজিকে এ টু জেড সে ডেভেলপ করছে তার গেমস আর টুইলাইটের মধ্যে। যে গেমটা হাইড অ্যান্ড সিক, ফিউনারেল, রাবি, রঘু, এই ক্যারেক্টারগুলো ওখানে ছিল, তারা এই দুটা গেম খেলবে। দুটা গেমের মধ্যে দেখা যাচ্ছে যে রাবি জিতেও গেমটাতে তার যে মূল্যায়নটা সেটা সে পাবে না। তো এই যে চাইল্ড সাইকোলজি যে অবমাননা, এই বিষয়টা এখানে দেখানো হবে। তারপরে আছে কায়সার হক। কায়সার হকের আমরা একটা বই কবিতা পড়ছি অনার্স ফার্স্ট ইয়ারে, দ্য লার্নিং গ্রিফ। তারপরে তার আরো বিখ্যাত ওয়ার্ক আছে ওড অন লুঙ্গি। তারপরে আছে ব্ল্যাক অর্কিড, দ্য স্ট্রিট অফ ঢাকা, এ লিটিল অ্যাডো, এই হ্যাপি ফেয়ারওয়েল। এগুলো আছে তার মেজর ওয়ার্ক কায়সার হকের। কায়সার হক মোটামুটি বাংলাদেশি একজন রাইটার, সে ঢাকা ইউনিভার্সিটিতে এখনো প্রফেসর হিসাবে আছেন, এখনো ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে তিনি পড়ান। তো অনিতা দেশাই গেমস আর টুইলাইট ছাড়াও আরো কিছু মেজর ওয়ার্ক ছিল, তার মধ্যে দ্য পিকক, ভয়েসেস অব দ্য সিটি, দ্য কাস্টেডি, জার্নি টু ইথাকা। এগুলো হচ্ছে অনিতা দেশাই বিখ্যাত ওয়ার্ক ওয়ার্ক। আর অনিতা দেশের ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান। তারপরে আছে অরুন্ধতী রায়, দ্য গড অফ স্মল থিংস। এটা তোমরা মাস্টার্সের সিলেবাসে পাবা, গড অফ স্মল থিংস বইটা। এখন আমি পড়ি নাই, পড়ে এই বইটা সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিয়ে দেবো। নিউ ইয়র্ক টাইমস, এছাড়াও তার আরেকটা বই আছে, সেটা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এছাড়াও ড্যান ব্রাউনের নাম তোমরা শুনছো অনেকে, দ্য ভেন্সি কোড বইটার নাম শুনছো, সেই দ্য ভেন্সি কোড গোয়েন্দা টাইপের একটা বই, তো গোয়েন্দার কাহিনী অবলম্বনে একটা বই। এই বইটার রাইটার হচ্ছে ড্যান ব্রাউন। এছাড়াও তার আরো বই আছে, দ্য লস্ট সিম্বল, অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস, ইনফার্নো। ইনফার্নো দ্যাট মিনস হেল, জাহান্নাম নিয়ে সে মোটামুটি ভাবে বই লিখছে। তো এছাড়াও এদিকে আছে তাহমিনা আনাম, যিনি বাংলাদেশি। তার রাইটার, তার রাইটিং গুলার মধ্যে এ গোল্ডেন এজ, দ্য গুড মুসলিম, দ্য বুকস অফ গ্রেস। তো এই হচ্ছে মোটামুটি মডার্ন এজের যে প্রমিনেন্ট রাইটার এবং তাদের মেজর ওয়ার্ক। এই ওয়ার্কগুলোর সম্পর্কে আমরা মোটামুটি বিশেষ একটা আইডিয়া রাখবো, যেগুলো আমাদের পরবর্তী ক্লাসে কাজে লাগবে, প্লাস হচ্ছে যে তোমাদের হিস্ট্রি কোশ্চেন আনসার করতে কাজে লাগবে। তো যাই হোক, হিস্ট্রি কোশ্চেন এখান থেকে আসে, এ ফিচার্স অফ মডার্ন এজ। মডার্ন এজের যে ফিচার্সগুলো তোমাদের ফার্স্ট পার্টের ভিডিওটাতে দেওয়া আছে, সেই ফিচার্সগুলোকে গল্পগুলোর আলোকে ডেভেলপ করতে হবে। তো তার মধ্যে আমাদের মোটামুটি অ্যাবসার্ড স্কুল বা অ্যাবসার্ড থিয়েটার যে যারা আছে যে মেম্বাররা, তাদের বইগুলো অ্যানালাইসিস করতে হবে বেশি বেশি। এছাড়াও মডার্নে যে নভেলিস্ট আলাদাভাবে পড়তে হবে, পোয়েট আলাদাভাবে পড়তে হবে, আবার এসেইস্ট আলাদাভাবে পড়তে হবে। তো মডার্নেস এই এজের মধ্যে ইংরেজি সাহিত্যের প্রত্যেকটা সেকশনকে ডেভেলপ করা আছে, সেই প্রত্যেকটা সেকশন আমাদের ভালো বুঝতে হবে। তো ওভারঅল এই হচ্ছে মোটামুটি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ঠিক ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে মোটামুটি মডার্ন পিরিয়ড পর্যন্ত এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমাদের খুব টেকনিক্যালি মনে রাখতে হবে, যে কোন এজের মধ্যে কোন কোন ঘটনাগুলো মোস্ট প্রমিনেন্ট, কোন কোন রাইটারগুলো মোস্ট প্রমিনেন্ট এবং তাদের কোন কোন ওয়ার্কগুলো মোস্ট প্রমিনেন্ট, এই সমস্ত বিষয় মনে রাখতে হবে এবং সেই ওয়ার্কগুলোর উপর ওভারঅল একটা কনসেপ্ট আমাদের মাথার মধ্যে নিতে হবে। তা আসলে হিস্ট্রি মোটামুটি বড় পরিসর, ইংরেজি সাহিত্যের এই একটাই সাবজেক্ট যেটা ফার্স্ট ইয়ার টু মাস্টার্স পর্যন্ত মোটামুটি এজ এ সারফেস ডিসকাশনটা এই সাবজেক্টের মধ্যে আমাদের একুয়ার্ড হয়। তো আসলে এই সাবজেক্টে তোমরা অনীহা প্রকাশ করো না বা দুর্বলতা দেখাও না, তো এই সাবজেক্টে মোটামুটি ভালো মার্ক তোলা যায় যদি তোমরা চেষ্টা করো। আর যদি বলো যে না আমার আসলে দরকার নাই, পাস দরকার, তাহলে পাসও হবে না, সম্ভব না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু গেট এ গুড মার্ক এক্সেপ্ট রিডিং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এছাড়াও তোমাদের বিসিএস প্রিপারেশন মোটামুটি এখন থেকে যারা একটু একটু কন্টিনিউ করতেছো বা বিভিন্ন জবের জন্যে, এখন লিটারেচার বেসড কোশ্চেন বেশি আসতে দেখা যায়। তো এই লিটারেচার বেসড কোশ্চেনে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মোটামুটি যে রাইটারগুলো তোমাদেরকে টার্গেট করে দেওয়া হয়েছে, এই রাইটারগুলোর উপর থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয় এবং তাদের ওয়ার্কগুলো যেগুলো দেওয়া আছে এই বইগুলোই আসে পরীক্ষায় মোটামুটি। তো আমরা অনেক দিক থেকে বেনিফিশিয়াল এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ার মধ্য দিয়ে। তো আসলে আমরা এটাকে গুরুত্ব দেব এবং এটা নিয়ে আরও আমাদের ব্যাপক আলোচনা আছে, বইগুলো নিয়ে আমরা কথা বলতে পারি নাই এখনো। তো আমি চাচ্ছি যে এই বইগুলো নিয়ে আমরা ক্লাসে যখন ফিরবো তখন আমি কথা বলি, আর সেটা যদি ঈদের পর সম্ভব না হয় তাহলে অনলাইনেই শেষ করে দিতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।